মা চোখেই পড়ে না যে আমি আসতেছি বা বাহ বা 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 আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এবং শুভ সকাল যদিও রোদ উঠে গেছে আর এখন প্রবাবলি সময় হচ্ছে ছয়টা বেজে বিশ মিনিটের মতো আর এই হচ্ছে আমার বাইক বাইকটা দেখানোর কারণ হচ্ছে এখনই আপনারা বুঝতে পারবেন আমি সেকেন্ড টাইমের মতো ব্যাটারির সমস্যায় করছি তো ইগনেশন অন করছি মিটারে কোনো লাইট নেই কারণ হচ্ছে আমার ব্যাটারি বসে গেছে কেন বসছে এই কারণটা আমি এখনও ফাইন্ড আউট করতে পারি হ্যাঁ আমার বাইকে ফগ লাগানো আছে এক্সট্রা একটা হর্ন লাগানো আছে বাট রিলে লাগানো আছে আর আমি এই যে দিব যাই হোক মিটারে লাইন আসছে আবার চলে যাবে একটু পর ব্যাপার না অল রাইট স্টার্ট নিচ্ছে বাট আমার না হর্ন এটা হালকা সাউন্ড হয় সেলফ স্টার্ট তো নিতেছে না নেওয়ার কথাও না এই যে মিটারে লাইন চলে গেছে কারণ নাই আবার আসবে আবার যাবে তো কয়েকদিন ধরে এরকমই হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বাট সময় সুযোগ হচ্ছে না যাই হোক এখন যেহেতু মিটারের লাইন নাই সুতরাং আমার বাইকের গতি হচ্ছে তিরিশ কিলোমিটার কি বলেন আপনারা যেহেতু মিটারে কিছু নাই তার মানে আমার গতি হচ্ছে তিরিশ কিলোমিটার যাগ্ঞে তো যেটা বলতেছিলাম ব্যাটারি বসে যাওয়ার পেছনের কারণ আমি এখনো খুঁজে পাই নাই এখন খুঁজে না পাওয়ার পেছনে আরো একটা কারণ আছে সেটা যে যে ব্যাটারিটা আমাকে কোনো বাবা দেখো আমি আর লোড নিতে পারতেছি না আমাকে এখন তুমি একটু মাফ করো তো আসলে ওরকম কোনো সিগনাল আমাকে দেয় নাই সেদিন হয়েছে কি আমার বই থেকে বাসায় আসতেছি তো বাইক সেলফিতে গেলাম সেলফ্রিতে যে মিটার অফ হয়ে গেল আর মিটারে কোনো কিছু আসে না যাই হোক ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার সিল্ক নষ্ট নষ্ট হয়ে গেল নাকি পরে দেখলাম যে না যেহেতু মিটারে লাইন চলে গেছে সেহেতু আসলে ব্যাটারির প্রবলেম তো ওকে কথা সেই কাজ কি মারলাম মিটারের লাইন আসলে সব স্বাভাবিক হর্ন বাজতেছে ঠিক আছে এরপরে যেটা হলো মোটামুটি দুই মিনিট বাইক চালানোর পর দেখি যে হর্ন বাজে না ব্যাটারির লাইন চলে গেল আর টেনশনে পড়ে গেলাম যে ব্যাটারি যাই হোক বাসায় গেলাম বাসা থেকে ফিরে টেকনিশিয়ানের ওখানে গেলাম ভাইয়া বলতেছে যে এটা চার্জ নিবে না একবারে বসে গেছে তো কিছু বাঙালি পদ্ধতি ছিল ওগুলো অবলম্বন করলাম বাট কোনোতেই কোনো কিছু কাজ হলো না এখন ব্যাটারি একটা কিনতে হবে এই হচ্ছে ব্যাপার তো মাঝখানে কিছুদিন লাইফটা সুন্দর স্মুথ চলতেছিল ঠিক আমার বাইকের ইঞ্জিনের মতন একদম কড়া সুন্দর স্মুথ বাট হঠাৎ করে মনে হইতেছে এখন ইঞ্জিন ঢাকাইতেছে মানে লাইভের অবস্থা তো যাই হোক সব কিছু মিলাই থাকবে জীবনের এক একটা পার্ট হচ্ছে এগুলো ভালো মন্দ এগুলো আসলে জীবনের একটা অংশ জীবনের মানেটা হচ্ছে ভাই অনেক বড় অনেক বড় কারণ এইটা আসলে আপনি এইভাবে এক্সপ্লেন করতে পারবেন না কারণ লাইফের মিনিংটা অনেক বড় ভাই আর এই যে একটা সমস্যা হলো বা হঠাৎ করে হয়ে গেলাম গেলাম কিছু একটা পেয়ে ভালো লাগতেছে আনন্দ হচ্ছে বা খারাপ লাগতেছে মন ভালো নেই এই জিনিস আসলে জীবনের একটা অংশ তো মধ্য কথা বলতে গেলে এগুলো নিয়েই আপনাকে বাঁচতে হবে হ্যাঁ এমন না যে জীবন আসলে আপনার সবসময় সুন্দর থাকবে আহ সবসময় দেখা যাচ্ছে যে আপনার সুদিন থাকবে এমনও না যে সব সময় আপনার জীবনে দুঃখ কষ্ট থেকে যাবে আল্লাহ সুবাহ তো আছেন জীবনের নির্ধারক জীবন পরিচালক তিনি যেভাবে আপনাকে গাইড করেন না কেন ওটাই বেস্ট হয় আপনি শত চেষ্টা করুন না কেন আপনার যখন নির্ধারিত আপনার জন্য মানে যতটুকু থাকবে বা আছে সেটা আপনি একদম সময় মতোই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এখন বাসার দিকে চলে যাচ্ছি কারণ রোদ উঠে গেছে আর বাসায় যে নিজের প্রতিষ্ঠানে যেতে হবে আর আজকে শনিবার শনিবার আছে সপ্তাহের প্রথম দিন তো যাই হোক এখন বাসায় যে ফ্রেস ট্রেস হয়ে নিজের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিতে হবে বা চোখেই পড়ে না যে আমি আসতেছি বা বা তিন চাকার বাহন মানে মাঝ রাস্তার মধ্যে রিল্যাক্স কোনো ওর সত্যি বলতে রাস্তাঘাটে বের হলে মানে কোনো বিষয়ে চোখের সামনে পড়ুক আর না পড়ুক ভাই এই তিন চাকার বাহন নিয়ে আপনি প্যারা খাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে মানে এরা আলাদা একটা যানবাহন চালায় যেটা আসলে যানবাহনের কোন ক্যাটাগরিতে পরে আমি জানি না কিন্তু তাদের যে দক্ষতা ভাই এটা হচ্ছে সবসময় এক ধাপ এগিয়ে এই যে এক ধাপ আগায় যাইতেছে সমস্যা নেই তো ভাই ব্রাদার্স এই হলো আমার কারেন্ট সিচুয়েশন যার জন্য ভিডিও আসতে কয়েকদিন দেরি হচ্ছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কোনো বিষয় না তো ভাবলাম যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি রেগুলার হতে চেয়েছিলাম এবং ইচ্ছা আছে প্রত্যেক দিন আপনাদের সামনে হাজির হওয়ার তো ইন্ডিকেটারটা ভালো মতো চলতেছে না ঠিক হয়ে যাবে সাময়িক সমস্যা তো বিদায় নিয়ে নি আপনাদের কাছ থেকে কারণ বাসার কাছাকাছি চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে রাইট করবেন আর আমার জন্য দোয়া করবেন ঢাকা হচ্ছে আগামীকাল একই সময় ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ